নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো লোটে মাছের ফ্রাই। সুস্বাদু এই লোটে মাছের ফ্রাই, যেমন সন্ধেবেলায় গরম চা কফির সঙ্গে খেতে ভালো লাগে, তেমনি গরম ভাত ডালের সঙ্গেও এই লোটে মাছের ফ্রাই খেতে দারুণ লাগে। লোটে মাছের ফ্রাই আপনার বাড়ির ছোট বড় প্রতিটি সদস্য ভীষণ পছন্দ করবে। লোটে মাছের ফ্রাই বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন ও 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে সব কিছু দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। লোটে মাছ একটু লবণাক্ত মাছ, সেই জন্য নুনটা সাবধানে অ্যাড করতে হবে। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চামচ ভিনিগার অ্যাড করে দিলাম। ভিনিগারের বদলে পাতিলেবুর রস অ্যাড করা যেতে পারে। এবারে মাছটাকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। মাছটাকে খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, 10 মিনিট রেখে দিলেই যথেষ্ট। একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু ভালোভাবে চেলে নেব। এভাবে ময়দা কর্নফ্লাওয়ার ভালোভাবে চেলে নিয়ে ব্যাটারটা বানালে ব্যাটারটা খুব মসৃণ হবে। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। 1/2 চামচেরও কম বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেকিং পাউডার অ্যাড করাতে ফিশ ফ্রাইগুলো খুব মুচমুচে হবে। ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার বানাবার জন্য আমি জলের বদলে সোডা ওয়াটার ব্যবহার করব। সোডা ওয়াটার ব্যবহার করলে ফিশ ফ্রাইগুলো খুব মুচমুচে আর খাস্তা হবে। এবারে সোডা ওয়াটার মিশিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব বুঝে অল্প অল্প করে সোডা ওয়াটার মেশাতে হবে। সোডা ওয়াটার এমনভাবে মেশাতে হবে যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করে রাখাতে প্রচুর জল বেরিয়েছে, এই জলগুলো ফেলে দিয়েই আমি পকোড়াটা বানাবো। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। সমস্ত মাছ এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলব। তবে একবারে খুব বেশি মাছ ফ্রাই করা যাবে না, তেলের পরিমাণ বুঝে অল্প অল্প করে বারে বারে মাছ ফ্রাই করে নিতে হবে। মাছগুলোকে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, কিছুটা সময় ভেজে নেওয়ার পর সাবধানে উল্টে দিতে হবে। সমস্ত মাছ এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি, এতে মাছের গায়ে লেগে থাকা বাড়তি তেলগুলো ঝরে পড়ে যাবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু লোটে মাছের ফ্রাই। লাঞ্চে বা ডিনারে গরম ভাত ডালের সঙ্গে এমন লোটে মাছের ফ্রাই থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আমার রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।